হ্যালো ভেওয়ার্স আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজ আমি আপনাদেরকে অতি পরিচিত একটি গাছ সম্পর্কে বলবো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলা গাছ কলা পাতার উপকারিতাগুলি জানলে আপনি অবাক হয়ে যাবেন কলা পাতার কথা বলতে গেলেই মনে পড়ে যায় সেই পুরনো দিনের কথা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই কলা পাতায় খেতে দিত কিন্তু তখন হয়তো আপনি জানতেন না কলা পাতার উপকারগুলি তো আজকের ভিডিওতে কলাপাতার উপকারিতা সম্পর্কে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কলা গাছের সবুজ পাতা মোচা ধোর সবকিছুই অনেক উপকারী কলা গাছ বা কলাপাতা পাতা শুধুমাত্র হাতি বা পশুর খাদ্য নয় কলা গাছের ভেষজ গুণ আশ্চর্য রোগ নিরাময়ের অদ্বিতীয় অথচ চিকিৎসকগণ এ বিষয়ে নিরোগ অবশ্য আজকাল দুই একজন চিকিৎসক মশা বা ধরে তরকারি খেতে বলেন কেউ কেউ আবার ধরে রসও খেতে বলেন সর্দি কাশি শ্বাসকষ্ট কোষ্ঠকাঠিন্য কোষ্ঠবদ্ধতা আমাশয় রক্ত দুষ্টতা অম্ল গ্যাস উচ্চ রক্তচাপ লিভারের দোষে কলা পাতার রস বিশেষ উপকারী নাকি না শক্ত বিবর্ণ পাতা অর্থাৎ সবুজ পাতা বেটে বা থেতলে সকালের দিকে আধ কাপ খেতে হবে নুন চিনি ইত্যাদি মিশিয়ে খেলে চলবে না কলা পাতায় থাকে ক্লোরোফিল ক্লোরোফিল পেটে গেলে অঞ্চলের ঘা লিউকিয়া চর্মরোগ হয় না কলা পাতার সবুজ রস রক্ত পরিষ্কার করে কাঁচা কলা বা পাকা কলা শেকড় সবই উপকারী তবে কাঁচা কলা তরকারিতে খেলে অনেক সময় কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে পাকা কলা বেলা নটা থেকে বারোটার মধ্যে খাওয়া উচিত যখন তখন পাকা কলা খেলে ক্ষতি হয় কলা ভালো করে চিবিয়ে খেতে হয় গিলে ফেলতে নেই পাকা কলা মুখের লালাতেই হজম হয় ইউরোপ বা অন্যান্য উন্নতশীল দেশগুলিতে কলা পাতার সাহায্যে বহু রোগের চিকিৎসা করা হয় ফরাসি ডাক্তাররা সোত যক্ষা আমাশয় অতিসারে কলাপাতার রস খেতে দেন শরীরের কোথাও কেটে গেলে ফেটে গেলে চর্মরোগ হলে কলা রস ঘষে লাগালে উপকার হয় ব্রঙ্কাটাইস নেফ্রাটাইস রক্তক্ষরণ জমা সর্দিতে কলাপাতার রস খুবই কার্যকরী এছাড়াও কাশি যক্ষারোগ কাশির সঙ্গে রক্ত পড়লে কলাপাতার সবুজ রস খেলে ভীষণ উপকার হয় কচি কলাপাতা বেটে প্রলেপ দিলে কীট দংশন হুল ফোটায় কাটায় লাগালে অনেক উপকার পাওয়া যায় কলাপাতার উত্তম ভেষজ বেটে খেলে পেটের অম্ল বের করে দেয় ব্রোস্কিয়াল অ্যাজমাতে ম্যাজিকের মতো কাজ করে কলাপাতায় সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম ক্লোরোফিল ভিটামিন এ ভিটামিন সি তিক্তধর্মী ট্যানিক ইত্যাদি রয়েছে আমাদের দেশে কলাপাতা সহজলভ্য গ্রামগঞ্জে সর্বত্রই পাওয়া যায় তবু আমরা এর গুণাগুণগুলি পুরোপুরিভাবে জানি না কলার ফুল অর্থাৎ মোচা একটি উপাদেয় আনাজ নানা প্রকারে রান্না করে খাওয়া হয় বিচি কলার মোচা উত্তম কাঁচা কলা মধ্যম বর্তমানে কষা মোচা কেটে নুন দিয়ে তেঁতুলের জলে রাখলে কষ ঝরে যায় তবে বেশি কাঁচা কলা এবং মোচা খেলে কিডনিতে পাথর জমে বেশি অ্যাসফলিক অ্যাসিড থাকায় এর বিপত্তি অতএব কাঁচা কলা থেকে সাবধান তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি উপকৃত মনে হলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এছাড়াও আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ